আল্লাহ আপনাদের দিন জানার এবং সঠিক দিন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আমি একজন সুগারের রোগী অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি আমি একজন সুগারের রোগী অরিজিনাল নয় কিন্তু বোঝানোর জন্য বলছি তা আমি একটা ডাক্তারের কাছে গেলাম কি হচ্ছে ভাই আচ্ছা আমি একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারটা একটু পাগলাটে বকাটে ডাক্তার বকাটে বুঝছেন তো বকাটে ডাক্তার তো আমাকে বলছে মলি স্যার আপনি এক কাজ করুন ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না 4-5 কিলোমিটার যদি পারেন একটু হাঁটাচলা করবেন আর আলু খাবেন না আর চায়ে চিনি দিয়ে খাবেন না আর ভাত খাওয়া থেকে একটু দূরে থাকবেন দুটো একটা রুটি টুটি খাবেন মাঝে সাঝে ভাত চাট বেশি খাবেন না আর আমি একটা ওষুধ দিচ্ছি এই ওষুধটা আপনি এক কাজ করবেন আপনি দিনে একটা করে খাবেন আর কিছু না আপনি বাড়ি চলে যান আল্লাহ চাইলে আপনি সুস্থ থাকবেন এটা কোন ডাক্তার বলল বকাটে ডাক্তার যাকে লোক পাগল বলে তাই না জি এইবার আপনাদেরকে একটা কথা বলছি আপনি আরেকটা ডাক্তারের কাছে গেলেন ডাক্তারের ফি হচ্ছে 500 টাকা খুব মন দিয়ে বুঝবেন এবং শুনবেন 500 টাকা ফি আর প্রথম ডাক্তারের ফিটি নেই এমনিতেই 500 টাকা ফি তা ডাক্তারকে বলছেন আমি সুগারের পেশেন্ট ডাক্তার বাবু বলছে কোনো অসুবিধা নেই যত যা দুনিয়ায় খাদ্য খাবার আছে আলু পেঁয়াজ আদা রসুন চিনি লবণ যা আছে সব খান আর দিনে এই মোটামুটি আপনাকে 10টা ওষুধ দিচ্ছি দিনে 4টে করে খাবেন একটা একটা ওষুধের দাম মোটামুটি ধরে নেন 60 টাকা করে তার মানে 4টে ওষুধ 240 টাকা দাম আপনি সব খাবেন আর আমার এই 4টে ওষুধ শুধুমাত্র মনে করে খেয়ে নেবেন ভালো করে বুঝবেন আসসালামু আলাইকুম ডেলিগেট 60 টাকা করে করা হয়েছে আপনারা যারা খাবেন ওখানে গিয়ে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ তো ডাক্তার 500 টাকা ফি নিয়েছে নিয়ে দুনিয়ার সব কিছু খেতে বলছে আর আপনার প্রত্যেক দিন 260 টাকার করে ওষুধ খেতে বলছে আচ্ছা বলুন তো আপনার কাছে দুটো ডাক্তারের মধ্যে সব থেকে ভালো ডাক্তার কে কোনটা বকাটে তাই না ও বকাটে হলেও ওর কাছে গেলে খরচাও কম এবং যে কথা বলেছে এগুলো উচিত না অনুচিত উচিত যে আপনি ফজরের নামাজ পড়ে একটু হাঁটাচলা করুন আর আলু খাবেন না আদা রসুন খাবেন না ভাত খাবেন না রুটি জুটি খান তাহলে ও আপনাকে পয়সাও বাঁচিয়েছে আপনার জীবন বাঁচানোর একটা পদ্ধতিও বলে দিয়েছে আর এ কি করেছে এ 500 টাকা ফি নিয়েছে এবং ওষুধ কোম্পানি কাছ থেকেও কিছু কমিশন খেয়ে প্রত্যেক দিন 200-250 টাকার ওষুধ লিখে দিয়েছে তার মানে ও আপনাকে মরার রাস্তাতে ঠেলে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আমরা পছন্দ করি কোন ডাক্তারকে সত্যি কথা বলবেন আমরা কিন্তু পছন্দ করি কোন ডাক্তারকে যে ডাক্তার 500 টাকা ফি আর প্রত্যেক দিন 250 টাকার ওষুধ লিখেছে বাড়ি এসে বলছে হ্যাঁ এই হচ্ছে বাপের বেটা ডাক্তার ও কোথায় শালা খ্যাপা কিছু বুঝে না ফি ফি কিছু না দুটো করে ওষুধ দিয়েছে বলছে খাবি আর দৌড়া ছুটি ছুটি করবি জি আমরা টনটনে জ্ঞান এটা বুঝি কি বুঝি যে বকাটে ডাক্তারের ডিসিশনটাই সঠিক কিন্তু আমরা মনের দিক দিয়ে ভালো বলি কাকে ওকে তাই না এবার আপনাকে আবার বলছি যদি বলছেন হাদিস কোরআন বলবেন না আমি কোরআনের আয়াত বলবো আর বাংলা বলবো এছাড়া আর কোনো বক্তব্য নেই টিভিতে অ্যাডভার্টাইজ বেশি হয় না খবর বেশি হয় অ্যাডভার্টাইজ বেশি হয় তাই না কারণ কারণ হচ্ছে অ্যাডভার্টাইজের মাধ্যমে তারা টাকা পায় তাই না টাকা পায় খবরের মাধ্যমে কি টাকা পায় পায় না ঠিক তেমন দেখবেন সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন রডের অ্যাডভার্টাইজ দিচ্ছে টাটা স্টিল রড শাহরুখ খান এই রকম করছে বলছে জীবনেও দমরাতে পারবে না লাইফ টাইম গ্যারান্টি শ্রাবন্তী দেখছি মিনু শাড়ির অ্যাডভার্টাইজ দিচ্ছে আর অন্যান্য নায়ক নায়িকারা দেখছি কেউ সফের সার্ফ অ্যাডভার্টাইজ করছে কেউ সার্ফ এক্সেল
অ্যাডভার্টাইজ করছে, করছে কি করছে না করছে। আচ্ছা শাহরুখ খান কি জীবনে কোনোদিন যে সিমেন্টের অ্যাডভার্টাইজ করছে, ও কি বালির সিমেন্ট মেখে কোনোদিন ঘর বাড়ি করে নিজে হাতে দেখেছে? দেখেছে যে এই সিমেন্টার এতটা ক্ষমতা? দেখেছে? দেখেনি। অমিতাভ বচ্চন কি দেখেছে? দেখেনি। তাহলে অ্যাডভার্টাইজ করছে কেন? কেন? পয়সার কারণে। ও কিছু পয়সা পেয়েছে, অ্যাডভার্টাইজ করে দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। খারাপ মালও ভালো। তা আমাদের মধ্যেও ঠিক তেমন অবস্থা। আমরা ইসলামিক কিছু ব্যাপার অ্যাডভার্টাইজ করে দিয়ে চলে যাচ্ছি, তার মধ্যে আমি একজন, আমি অন্য কেউ নয়, আমি একজন। শুধু আমরা কয়েকটা বিষয়ের উপর অ্যাডভার্টাইজ করে দিচ্ছি, আর আমরা যারা অ্যাডভার্টাইজ করছি আদৌ আমরা সেই ব্যাপারে খবরই রাখি না। আমরা যে মালের অ্যাডভার্টাইজ করছি সেই মাল সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। আমি যে সিমেন্টটাকে বলছি এই সিমেন্টটা ভালো, ওই সিমেন্ট কোনোদিন শাহরুখ খান চোখে দেখেনি, শুধু টাকা পেয়েছে বলে দিয়েছে ভালো। তা আমাদের বক্তা শ্রোতা আলেম ওলামা জনসাধারণ সবার একই অবস্থা হয়ে গেছে। আমি মুনতাজুল ইসলাম কিছু টাকা পয়সা পেয়েছি, এখানে ছুটে চলে এসেছি, কয়েকটা জিনিস বলে দিয়ে চলে যাব, বেসিক জিনিস। জি না, এতে ইসলাম সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধ নয়। আমিও এখনো পর্যন্ত ইসলাম বুঝতে পারিনি, ইসলাম কি, কত যে ভিতরে মধু রয়েছে এটা আমার জানা নেই। ওই জন্য আমি একটা একটা করে কোরআনের আয়াত বলবো, তার মানেটা করে দেবো, একটা একটা করে হাদিস বলবো, তার মানেটা করে দেবো। ইনশাল্লাহ আমরা মেনে নেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। কারা কারা মানবেন বলুন তো দেখি, দেখি আগে। বাবা এখানে তো যা ফেরেস্তার দল দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বলছে ভাই বেলেন ওইটাই, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আজকে অনেকদিন পরে একটা ভালো মজলিস পেলাম যে সবাই বলছে মেনে নিব। এবার আপনাদেরকে বলছি, ওয়াদা খেলাফ করা এটা কিসের আলামত? মুনাফিক, তাই তো? মুনাফিকদের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ স্বয়ং বলছেন মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের সবার নিচে। ভালো করে বুঝবেন কথা। তাহলে যারা হাত তুলেছেন আমরা মেনে নেব ইনশাল্লাহ। হাত তোলার সাথে মোনাফিকি হবে না তো, ইনশাল্লাহ হবে না। আর যদি হয়ে যায় তাহলে জাহান্নামে নিম্ন স্তরে থাকতে হবে, এটা আগে বলে দিলাম। চলুন এবার বক্তব্য শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে তৈরি করলেন এবং তৈরি করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমা। আদম আলাইহিস সালামকে বানানোর পরে পৃথিবীর সমস্ত জিনিসের নামগুলোকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম। কি শিখালেন? নাম। এটার নাম গাছ, এর নাম হাঁস, এর নাম মুরগি, এর নাম আকাশ, এর নাম জমিন, এর নাম নদী, ওর নাম অমুক, ওর নাম তমুক, সব নাম বলে দিলেন। কে বললেন? কে? আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ তাআলা বলছেন, এই ফেরেশতারা তোমরা বলো তো এইটার নাম কি? ফেরেশতারা তখন বলছেন, আল্লাহ আপনি যেটা আমাদেরকে জানিয়েছেন এতটুকুই বলতে পারবো, বাকিটা আর পারবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, তাহলে দেখো আদম তুমি বলো তো এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম বলছে এর নাম নদী, এর নাম বলছে এর নাম গরু, এর নাম ছাগল, এর নাম আকাশ, এর নাম অমুক, সব বলে দিতে পারলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা করলেন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। শুধু একজন কি করলো? অহংকার বশত বলল, আমি এটা কখনোই সেজদা করতে পারবো না। কে সে? মিস্টার ইবলিস, তাই তো? এইখানে একটা শিষ্টাচার শেখাচ্ছি, ভদ্রতা। এক, আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা থেকে ভদ্রতা এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? আচ্ছা বলুন তো দেখি, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আদমকে সেজদা কেন করালেন?
কেন বুঝতে পারেনি বক্তব্য কিছু কেন সেজদাটা করালেন জি না একদমই নয় হুকুম নয় আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে তোমাদের থেকে আদম বেশি জ্ঞানী ও বেশি জানে এই কারণে তোমরাকে সেজদা করো দুই আল্লাহ তাআলার হুকুম মানছে কিনা এইটাও বটে তবে আদম আলাইহিস সালাম বেশি জ্ঞানী বলে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন কে আল্লাহ তাহলে জ্ঞানী মানুষদের মর্যাদা আছে না নেই আছে আছে জ্ঞানী মানুষদের মর্যাদা অবশ্যই আছে আল্লাহু আকবার শিক্ষিত মানুষদের মর্যাদা আছে পবিত্র আল কোরআনে খুব মনোযোগ সহকারে শুনুন যার ভালো লাগবেন আস্তে আস্তে করে চলে যাবেন ব্যস্ত করবেন না আমার ওই ভোজপুরির মতো অত গলার সুর নেই অত গজলও বলতে পারবো না আর অত বানিয়ে বানিয়ে কথাও বলবো না আমি প্লেন হাদিস এবং কোরআন বলছি ও যে ভুল বলেছে এটাও আমি বলছি না ও যা বলেছে আমি কিছু শুনিনি তবে ওর মতো গলা অত মিষ্টি নয় আমার আপনাকে একটা একটা করে বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এক আচ্ছা পবিত্র আল কোরআনে একটা সূরা আছে তার নাম সূরা লোকমান শুনেছেন আছে না নেই আছে আচ্ছা এটা আপনার জানা আছে যে লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন রাসূল ছিলেন কিছুই ছিলেন না সাধারণ একজন মানুষ ছিলেন তাই তো তাই নাম্বার 2 এটা আপনি জেনে রাখুন কি জানুন যে লোকমান এর বাড়ি কোথায় না এর বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ খুব গরীব শ্রেণীর মানুষ এখানে বসবাস করে এই দক্ষিণ আফ্রিকার একটি জায়গার নাম হচ্ছে হাবাসা কি নাম হাবাসা বর্তমান যার নাম দেওয়া হয়েছে ইথিওপিয়া এই ইথিওপিয়াতে বাড়ি হচ্ছে লোকমান হাকিমের আরেকটু জেনে যান লোকমান হাকিম দেখতে কেমন ছিল তাফসীরের ভিতর এসেছে ইবনে কাসির আপনি খুলে দেখুন যে লোকটা খুব চওড়া মানে মোটা সোটা লোক ছিল দুই লোকটার ঠোঁটগুলো ছিল কালো আর নিচের দিকে ঝোলা এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এখনি মোবাইলে সার্চ করুন ওখানকার ছেলে মেয়েদের এই ঠোঁটগুলো দেখবেন নিচের দিকে ঝোলা মোটা মোটা ঠোঁট পেশায় কি করতেন না লোকমান হাকিম পেশাতে ছাগল চড়াতেন ছাগলের রাখাল ছিলেন আর উনি ছিলেন কাঠের ভালো দক্ষ মিস্ত্রি কিন্তু আল্লাহ তাআলা এই লোকটার নাম দিয়ে কোরআনে সূরা অবতীর্ণ করলেন এবং এই লোকটা নিজের বেটাকে যে উপদেশ দিয়েছেন সেই উপদেশটাও পর্যন্ত পবিত্র আল কোরআনের ভিতর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন করেছেন কি করেননি করেছেন আচ্ছা কেন লোকমানকে বলা হয় লোকমান হাকিম মানে প্রজ্ঞাময় অত্যাধিক জ্ঞানী লোকমান হাকিম জ্ঞানী ছিলেন বলে আল্লাহ তার জ্ঞানটাকে প্রাধান্য দিয়ে পবিত্র আল কোরআন মাজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহু আকবার আপনি অবাক হয়ে যাবেন তার মানে বোঝা যায় কালো ধলো লম্বা বেঠে পরিষ্কার অর্থ বেশি সম্পদ বেশি এই কারণে মানুষের মর্যাদা নয় মানুষের মর্যাদা হয় তার যোগ্যতার উপরে নির্ভর করে তার সততার উপরে নির্ভর করে মানুষের যোগ্যতা মানুষের সম্মান কখন দিতে হয় তার শিক্ষার উপরে ডিপেন্ড করে তার সম্মান দিতে হয় এটা স্বয়ং কে শিখিয়েছেন আল্লাহ আপনি আর একটা জিনিস শুনলে তো আরো অবাক হয়ে যাবেন আল্লাহু আকবার কিছুদিন আগে একটা লোক বক্তব্য রাখছিলেন আমি কাউকে ডর করে কোনো কথা বলি না যেটা ঘটেছে ওটাই বলে দিব তাতে যা হয় হবে আমার জলসা চলুক নাই বা চলুক কে ডাকলো আর কে না ডাকলো ওতে আমি নেই কিছু বক্তা আছে এখন দেখছি ওই বক্তাদের বিরুদ্ধে নয় বক্তাদের পক্ষে কিছু বক্তা আছে এখন দেখছি বেদাতি জায়গায় জলসা করতে গিয়ে কিয়াম করে দিচ্ছে নিজের চোখে দেখা কিছু বক্তা আছে সারা জীবন নিজের আকীদা ঠিক করতে পারলো না নিজের মানহাজ ঠিক করতে পারলো না
আল্লাহর নবীর সুন্নত তরিকায় দুই রাকাত নামাজ পড়ার যার ক্ষমতা নেই, অথচ আহলে হাদিস গ্রামে সে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখে। অনেক বক্তা আছে যারা মারা গেলে কালকে তার মাজার তৈরি করা হবে। একজন বক্তা রয়েছেন বীরভূম জেলাতে বাড়ি, ওনার নামটা আমি বলছি না, তবে ওনার বীরভূম জেলা দুবরাজপুর থানার কুইঠা গ্রামে বাড়ি। উনি একদিন বক্তব্য রাখতে রাখতে বলছেন, ডাক্তার জাকির নায়েক ওর কোনো কথা শোনা যাবে না। বলছে কেন? বলছে জীবনে মাদ্রাসায় পড়েছে, ও ফতোয়া দিবে? ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে মাদ্রাসায় না পড়লে কোন হাদিসের কথা বলা যায় না? যায় কি যায় না? যায় না। উনি বলছেন যে আমি প্রমাণ করব ডাক্তার জাকির নায়েক কোরআন পড়তে জানে না। আল্লাহু আকবার। হুজুর, তোমার দ্বারা তে সমাজের কি কাজ হয়েছে? তোমার দ্বারা কি কাজ হয়েছে সমাজের? আবার বিশ্বাসঘাতক বেঈমানেরা ফতোয়া দিচ্ছে যে ডাক্তার জাকির নায়েক কাফের। বলছে কারণ কি? বলছো তো কাফের, প্যান্ট শার্ট পরে বক্তব্য রাখে। ও প্যান্ট শার্ট পরে বলে ও কাফের, আর তোমার মাজারে প্যান্ট শার্ট পরা লোক 2,000, 20,000, 30,000 টাকার বান্ডিল নিয়ে যখন দুয়া চাইতে আসে তখন ও কাফের হয় না? তোমার মাজারে তোমার দরগাতে যখন প্যান্ট শার্ট পরা লোক 20,000 টাকার বান্ডিল নিয়ে দুয়া চাইতে আসে তখন কাফের হয় না, আর ডাক্তার জাকির নায়েক প্যান্ট শার্ট পরে বক্তব্য দেয় বলে কাফের? আশ্চর্য ব্যাপার। ইসলামিক কথা বলতে গেলে কি মাদ্রাসায় পড়ার শর্ত আছে? আছে নেই? আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ورب اشرح لي صدري ويسر لي امري واغلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما اللهم فقهنا في الدين. وقال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم خذ العفو وأمر بالمعروف وعريز عن الجاهلين. আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে
সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শীতের রাত রাত্রি এখন অনেক হয়েছে আমার আগে আমার আরেকজন খুব পরিচিত বক্তা আব্দুল শাকুর বাজবুরি তিনি আলোচনা রেখেছেন আমি জানি না তিনি কি বলেছেন এটা আমার শোনার সুযোগ হয়নি আমি এসেছি আপনাদের সময়কে মূল্যায়ন করে আর রাত্রি এত কষ্ট করে আপনারা বসে আছেন আমি পবিত্র আল কোরআনুল করিমের সূরা হুজুরাতের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আরো কিছু আয়াত তেলাওয়াত করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি ছোট্ট একটি বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে শিষ্টাচার ভদ্রতা ইসলামে ভদ্রতার কতটা প্রয়োজন রয়েছে উত্তম ব্যবহার উত্তম আদর্শ এর কতটা প্রয়োজন রয়েছে এবং কাদের সাথে এই ব্যবহারগুলো করা উচিত এই ব্যবহারের ফলশ্রুতিতে আপনার আগামী অর্থাৎ কিয়ামতের মাঠে আপনার অবস্থা কেমন হবে ফলাফল হিসাবে জান্নাত না জাহান্নাম এইসব ব্যাপার নিয়ে কিছু কথা আলোচনা রাখবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তবে যারা চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন আপনারা এখনই চলে যান কেন বলছি ওই বক্তব্য ঠিক মিডিল পজিশনে আপনি চলে যাবেন এটা দেখতে খারাপ লাগবে আপনি যদি ভালো মনে না করেন তাহলে এখনই চলে যেতে পারেন এতে অসুবিধার কিছু নেই কারণ হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল করিমের ভিতরে বলছেন কালিলাম্মা তাযাক্কারুন পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষরাই আমাকে স্মরণ করে পবিত্র আল কোরআন এখানে অনেক আলেম ওলামারা রয়েছেন আপনি এক জায়গাতে এই শব্দটা আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলছেন যে পৃথিবীর বেশি সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে আমাকে ডাকে এ কথা আল্লাহ তাআলা কোথাও বলছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালিলাম্মা তাযাক্কারুন পৃথিবীর জমিনে অল্প কিছু মানুষ আছে তারা আমাকে স্মরণ করে তাই তো বেশি সংখ্যক মানুষ করে না কম সংখ্যক মানুষ আল্লাহ স্মরণ করে কম সংখ্যক মানুষ তার প্রমাণ এই দেখুন আপনাকে দেখাই আপনি সিনেমা হলে যান লাইন দিতে হবে জায়গা নেই হাউসফুল চলছে আপনি কোথাও ক্রিকেট খেলা হচ্ছে মাঠে যান জায়গা নেই জায়গা বুক হয়ে গেছে আপনি কোথাও ফুটবল খেলার ম্যাচ হচ্ছে আপনি সেখানে যান দেখবেন জায়গা নেই কোথাও মেলা হচ্ছে আপনি সেখানে যান গিয়ে দেখবেন জায়গা নেই আপনি বিডিও অফিসে কোনো একটা কাজে গেছেন গিয়ে দেখবেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আপনি এসডিওর কাছে গেছেন বড়বাবুর কাছে গেছেন সরকারি কোনো উচ্চ পদস্থ মানুষদের কাছে গেছেন দেখা সাক্ষাৎ করতে সব জায়গায় দেখবেন বেড বুক হসপিটালে যান বলবে বেড ফাঁকা নেই কোথাও দেখবেন ফাঁকা নেই অল্প সংখ্যক মানুষ যা আল্লাহকে ডাকে তার দুনিয়াবি একটা দৃষ্টান্ত এই সমস্ত জায়গাতে আপনি প্লেনের টিকিট কাটুন কালকে কাটতে যান বলবে সিট নেই আপনি ট্রেনের টিকিট কাটুন যে কোনো ট্রেনের কালকের জন্য বুকিং করুন বলবে সিট নেই সব জায়গাতে মানুষ ভরপুর কিন্তু আল্লাহর ঘরে যান জোহরের নামাজে যান চারজন ফজর ইমাম সাহেব মুয়াজ্জিন দুজন মগরিবে একটু লোক হয় শীতকালে এর সাথে আরো একটু কম হয় পৃথিবীর দেখুন সব জায়গাতে বুকিং চলছে চলছে না সব জায়গাতে জায়গাতে ভরপুর অথচ আল্লাহর ঘরে আপনি যান লোক বেশি না কম কম একদমই কম ওই জন্য আল্লাহ তাআলা বলছেন কালিলাম্মা তাযাক্কারুন পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা আমাকে ডাকে যারা আমাকে স্মরণ করে তা
এই জায়গাতে সবাই বুঝতে পারবে না কারণ এখানে সব ধারবাকির ব্যাপার ধারবাকি বলতে কেমন কবে মানুষ মারা যাবে তারপরে ভালোমন্দ দেখতে পাবে জীবদ্দশাতে কিছু পাবে না পাবে পাবে না এখন এটা যদি কোনো রাজনৈতিক মিটিং এবং মিছিল যদি হতো তাহলে কিছু মাল করি পাওয়া যেত 10 কেজি চাল হলেও নগদে নগদে পাওয়া যেত এই বিজ্ঞানের যুগে এইরকম ধার বাকির ব্যবসাতে মানুষ আসতে চায় চাইবে না তারপরেও যারা এসেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে